আমার ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই তোমাদের স্কুল থেকে ন্যাসের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে তার আজ আমি তোমাদের গণিত এবং জীবন বিজ্ঞান এই তিনটি বিষয়েরই আমি তোমাদের উত্তরটি তোমাদের কি হবে সেটি আমি তোমাদের আলোচনা করে দেব এবং এর আগে আমি তোমাদের বাংলা ইংলিশ ভূগোল এবং যে তোমাদের ইতিহাস সাবজেক্ট সেটির আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি তোমরা না দেখে থাকলে অতি অবশ্যই দেখে নিও তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি তোমাদের এখন শুধু উত্তর বলছি এবং পরের একটি ভিডিওতে আমি তোমাদের সলভ করে দিয়ে দেবো কারণ আমি সলভ করলে আমি সময় পাবো না তোমাদের তিনটি একসঙ্গে বলার জন্য আমাদের একের দাগের উত্তর হলো অপশান সি দুয়ের দাগের উত্তর হলো অপশান সি তিনের দাগে নম্বর উত্তর হলো অপশান বি চারের দাগ নম্বরের উত্তর হলো অপশান সি পাঁচের দাগ নম্বরের উত্তর হলো অপশান বি দাগ নম্বর ছয়ের উত্তর অপশান বি দাগ নম্বর সাতের উত্তর হলো অপশান সি দাগ নম্বর আটের উত্তর হলো অপশান এ ডাক নম্বর নয়ের উত্তর হলো অপশান বি এবং দশের উত্তর হলো অপশান এ ডাক নম্বর এগারোর উত্তর হলো অপশান এ থ্রি আমাদের বারো দাগ নম্বরের উত্তর হলো অপশান বি তেরোর হলো সি চোদ্দো দাগ নম্বরের উত্তর অপশান সি পনেরো দাগ নম্বরের উত্তর হলো অপশান বি ষোলো দাগ নম্বরের উত্তর হলো অপশান ডি সতেরো দাগ নম্বরের উত্তর হলো বি সমান্তরাল আঠেরো দাগ নম্বরের উত্তর হলো অপশান ডি উনিশের দাগ নম্বরের উত্তর হলো অপশান সি কুড়ি দাগ নম্বরের উত্তর হলো অপশান এ একুশে দাগ নম্বরের উত্তর হলো অপশান সি এবং বাইশে দাগ নম্বরের উত্তর অপশান বি আমাদের দাগ নম্বর তেইশের উত্তর অপশান এ চব্বিশের উত্তর অপশান ডি পঁচিশ দাগ নম্বরের উত্তর হল অপশান বি ছাব্বিশে দাগ নম্বরের উত্তর অপশান বি সাতাশে দাগ নম্বরের উত্তর অপশান ডি আঠাশ দাগ নম্বরের উত্তর অপশান বি উনতিরিশের টি হলো সি তিরিশ দাগ নম্বরের উত্তর হলো অপশান এ একত্রিশ দাগ নম্বরের উত্তর হল অপশান ডি বত্রিশ দাগ নম্বরের উত্তর হল অপশান এ তেত্রিশ দাগ নম্বরে উত্তর হলো অপশান এ চৌত্রিশের উত্তর হল অপশান ডি এবং পঁয়ত্রিশ দাগ নম্বরের উত্তর হল অপশান এ আমরা গণিতের পরে এবার আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় ভৌত বিজ্ঞানে। আমাদের একে দাগ নম্বরের উত্তর হল গ দু একটি হলো আমাদের ঘ দাগ নম্বর তিন মানে তিনের উত্তর হল অপশান ক দাগ নম্বর চারের উত্তর হল খ পাঁচের দাগ নম্বরের উত্তর হলো অপশান ঘ বেগুনি এবার দাগ নম্বর ছয়ের উত্তর হলো গ সাতে দাগ নম্বরের উত্তর হলো গ আটে দাগ নম্বরের উত্তর হলো খ নয় দাগ নম্বরের উত্তর হলো গ এবং দশে দাগ নম্বরের উত্তর ঘ বা এগারো দাগের উত্তর হল গ এলআইএইচ লিথিয়াম হাইড্রাইট দাগ নম্বর বারোর উত্তর হল ঘ জুল মল ইনভার্স কে ইনভার্স এবং তারপরে আমাদের তেরো দাগ নম্বরের উত্তর হলো খ কমে যায় চোদ্দ দাগ নম্বরের উত্তর হল দাগ নম্বর পনেরোর উত্তর হল ঘ পনেরো দাগ নম্বরের উত্তর হল গ ষোলো দাগ নম্বরের উত্তর হলো ঘ আমাদের দ দাগ নম্বর সতেরোর উত্তর হল খ এবং আঠেরো দাগ নম্বরের উত্তর হলো ক এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় জীবনবিজ্ঞানের উত্তরগুলি আমাদের দাগ নম্বর একের উত্তর হলো আমাদের ঘয়েরটি ডাক নম্বর দুয়ের উত্তর হল গ তিনের দাগ নম্বরের উত্তর হল ঘ দাগ নম্বর চারের উত্তর হল ক পাঁচে দাগ নম্বরের উত্তর হলো ঘ থাইরক্সিন ছয়ের দাগ নম্বরের উত্তর হলো ঘ তারপরে সাতের দাগ নম্বরের উত্তর ক আর দাগ নম্বর আটের উত্তর হলো গ এখানে দুই ও চার এখানে উত্তরটি হবে তাহলে আমাদের গ সঠিক উত্তর দাগ নম্বর নয়ের উত্তর হলো গ আমাদের দাগ নম্বর দশের উত্তর হলো খ এগারো দাগ নম্বরের উত্তর ঘ বারো দাগ নম্বরের উত্তর হলো গ তেরো দাগ নম্বরের উত্তর হলো খ এবং চৌদ্দ দাগ নম্বরের উত্তর হল গ এরপরে চলে যাব আমাদের পরবর্তী পনেরো দাগ নম্বরের উত্তর হল ক ষোলোতে আমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে সমতা বিধান ছিল এবং সেখানে আমাদের ঘ এর উত্তরটি হল সঠিক আমাদের দাগ নম্বর সতের সতেরোর উত্তরটি হবে খ। আঠেরো দাগ নম্বরের উত্তর হল অপশান ঘ তাহলে আজ আমি তোমাদের গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই তিনটির আমি উত্তর সহ আলোচনা করে দিলাম এবং তোমাদের বন্ধুদের এটি শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের আমার আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ